খারাপ কাজ করবে তাহলে তোমাদের মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা কি? এই যে ডাক্তার বাবুর কথাগুলো শুনুন, আমি মেনে নিলাম এরা খারাপ কাজ করছে, এরা খারাপ। আপনার কথা আমরা মানছি, সেলুট ডাক্তার বাবু, আমরা মানছি সবকিছুতে। আমাদের একটা দেশের মধ্যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা তো বিনা পয়সা আপনাদের এখান থেকে চিকিৎসা নিতে যাচ্ছে না, আপনারা তাদের উপর এরকম বিহেভিয়ার কেন করছেন দেখছেন আপনারা? ডাক্তারবাবুকে সেলুট জানায়। যেমন একটা দেশে সব মানুষ খারাপ হতে পারে না, তখন ডাক্তারবাবুর আশপাশের যে খারাপ মানুষগুলোর মধ্যে ডাক্তারবাবু অনেক ভালো, সেলুট জানায় ডাক্তারবাবু। একটা মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট, ওনার কথাগুলো শোনার যে কতটা ভাল লাগছে আমার, আমি বলে বুঝাতে পারবো না। আমি ভারতে, আমার বাংলাদেশে অনেক ইন্ডিয়ান লোক চাকরি করে গুলশান, তার জন্য ওদেরকে আমরা দরবায় চাকরি করছ না ভাই, ভাই যে যার করা কর্ম করছে। আমার দেশে কিছু মানুষ সাপোর্ট করেছে অস্ট্রেলিয়ার, তাদের অধিকার করতে পারে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করা। কেন আপনারা এমন করছেন? আমার দেশের অসহায় মানুষ চিকিৎসা নিতে গেছে আপনার দেশে, আর আপনারা পেয়ে অসহায় এরকম করছেন। কিছুদিন আগে সিলেটের এক ভাইয়ের সাথে আপনারা খারাপ বিহেভিয়ার করছেন, কেন করছেন এগুলা? তোমাদের মানবিকতা শিখে ফিরে ফিরে আপনাদের এখান থেকে চিকিৎসা নিতে যাচ্ছে, ভিক্ষা নিচ্ছে, টাকা খরচ করে আপনাদের এখানে চিকিৎসা নিচ্ছে। আদারওয়াইজ আপনারা এরকম করবেন না, বিবেক খাটান আপনারা। একটা অসহায় মানুষদেরকে আপনারা হ্যারাসমেন্ট করছেন, কেন করছেন? এগুলা করতে নাই ভাইয়া আপনাদের মাঝে। আমি ডাক্তারবাবুকে সেলুট জানাই, ওনাকে যদি পাই ওনাকে থ্যাংক ইউ আমার পক্ষ থেকে। ইন্ডিয়া, আমি জানি ইন্ডিয়ার সব মানুষ খারাপ না, আমি ইন্ডিয়া অনেকবার